হ্যালো ফ্রেন্ড তোমাদের সবাইকে স্বাগতম জানাই অমরকারি ইউটিউব চ্যানেলে তোমাদের সাথে আছি আমি অমর তো আজকের এই ভিডিও আমি তোমাদের আগের যেটা বলেছিলাম যে আমার এক ফেসবুকের ফ্রেন্ড আমাকে দু একটা ছবি পাঠিয়েছে সেই সব রিংগুলো দেখাবো তো তার মধ্যে এটা একটু ইউনি ইউনিক রিং আছে এইটার কথা আমি তোমাদের যেটা বলেছিলাম দেখাবো তো চলো আজকের এই ভিডিওতে এই রিংটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম আর আমি আশা রাখলাম জিনিসটা তোমরা পুরোটা দেখবে আর কীরকম কি হয়েছে না হয়েছে তোমাদের কতটা কি আইডিয়া আসছে না আসছে সেটা আমাকে কমেন্টে জানাবে ওকে তো আমি আশা রাখলাম ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো সাথে থাকো আমি তাহলে ভিডিওটা শুরু করি তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে প্রত্যেকবারের মতো আমার একটা ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটা দেখার পর যদি তোমাদের ভালো লেগে থাকে আর আমি যদি তোমাদের কিছুমাত্র আমার এই চ্যানেল থেকে আইডিয়া দিয়ে থাকতে পারি আমাকে কমেন্টে অবশ্যই জানাও আর একটি লাইক এবং সাবস্ক্রাইব কিন্তু কত তোমরা ভুলো না ওকে আরও আর একটা ছোট্ট কথা কেউ যদি পার্সোনালি আমাকে হেল্প করতে চাও তোমাদের যদি কারো ইচ্ছা হয় একটু হেল্প করার আমাকে সুপার থ্যাংকসের অপশান অলরেডি আমার চ্যানেলের মধ্যে চালু আছে সেখানে এসে তোমরা প্লিজ যে যেমন পারো একটু হেল্প করতে পারো তো চলো আমি তাহলে ভিডিওটা শুরু করলাম হ্যাঁ তো দেখো এই রিংটা করার জন্য আমাকে যেটা করতে হবে সবার প্রথম আমি এই যে কলেট তিনটে যে কলেট আছে আমি এক শার্টের একটা কলেট আমি অলরেডি করে রেখেছি তোমাদের আমি মেপে দেখিয়ে দিচ্ছি অসুবিধা নেই একসাথে ঠিক আছে তো চলো হ্যাঁ তাহলে আমার কী করতে হবে তো সবার প্রথম এই ধরনের রিং যখন আসবে আগে সবার প্রথম তোমাদের তো অবশ্যই এটাকে ফলো করতে হবে যেমন দেখো এখানে জালি কাটা আছে ঠিক আছে আর এদিকে হাড আছে এদিকে ঝাঁক মানে ঝাঁক পিসের হাট আছে ঝাঁক পিসের পাথরের এ করা আছে পিস করা আছে তো আমি এই পিসটাকে করেই মিটার মেরে দেবো ওকে প্রসেসটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরে যাবে দেখো সবার প্রথম আমার কী করতে হবে এই হাটটাকে চলো আগে ড্রয়িং করে নিয়ে তো তার জন্য যদি ডিজাইনের মতো আমি করতে চাই তাহলে আমি এটাকে রোটেট করে নেবো সবার প্রথম করে এটাকে সেন্টার করে আমি এরকম বসিয়ে নিলাম মোটামুটি একটা বসিয়ে নিলাম ঠিক আছে নেওয়ার পর এটাকে লক করে দিলাম দেওয়ার পর চলো সবার প্রথম একটা সার্কেল নেবে হ্যাঁ সার্কেলটা নেওয়ার পর কিংবা এখান থেকেও তোমরা করতে পারো দেখবে স্টোনের জেম লোডারের মধ্যে গিয়ে এখানে একটা হার্ড এই যে হার্ড আমি নিলাম মোটামুটি এটা ছয় এম এর ছয়টা সাত এম এম এ নিয়ে সাত এম এম এ নেওয়ার পর এটাকে একটু বড় লাগবে অসুবিধা নেই তার জন্য আমি কি করব বলো তো আমি তার জন্য ডিজাইনটাকে এখানে সেন্টার করে নেব বুঝতে পারলে তো সেন্টার করে নিলাম নেওয়ার পর স্টোনটাকে আমি টুর স্কেলে বাড়িয়ে নেব ঠিক আছে আমি সামান্য এরকম জিনিসটাকে এরকমভাবে বাড়িয়ে নিলাম ওকে এফ সিক্সে যে এফ সিক্স প্রেস করতে পারো নাহলে মাউসের যে স্ক্রল যে বটনটা আছে ওটাকে ক্লিক করতে পারো এরকম একটা তোমাদের ইন্টারফেস আসবে সামনে এখান থেকে জেম প্রোফাইল করতে হবে স্টোনটা আমার লাগবে না স্টোনটাকে আমি এক কাজ করি স্টোনটাকে আমি ডিলিট করে দিই ওকে বাইরের দিকে আমার হার্ডের শেপটা আমি পেয়ে গেলাম তাই তো এ দেখো হার্ডের কার্বের আমি সেপটা পেয়ে গেলাম আর কালারটাকে আমি চেঞ্জ করে দিলাম ঠিক আছে দেওয়ার পর এটাকে স্প্লিট করে নেবো স্প্লিট করলেও করতে পারো যদি না তোমাদের করার ইচ্ছা যায় তাও কোনো দরকার নেই আমি করে নিলাম যাতে মোটামুটি শেপটা আমি একটুখানি এটাকে ঠিকঠাক রাখতে পারি পয়েন্টটাকে চালু করব করে হার্টের যে শেপটা হয় মোটামুটি একটা চোখের আঞ্জাতে দেখে আমি জিনিসটাকে ঠিকঠাক করে নেব ঠিক আছে ওকে এটাকে মিরর করে দেখে নেব মোটামুটি ঠিক আছে রিভিল করে নিলাম তাহলে এবার এই দুটো কার্ভকে আমি জয়েন করে নেবো নেওয়ার পর অফসেট করবো অফসেট পাথর দেবো এখানে আমি এক কুড়ি স্টোন দিয়ে অফসেট পয়েন্ট ওয়ান ফাইভ এক পঞ্চাশ তাই তো তাহলে অফসেট এক পঞ্চাশের আমি অফসেট মারলাম এক পঞ্চাশ মনে হচ্ছে বেশি হবে এক দশের পাথর দিই বুঝলে এক দশের স্টোন দিই ফাইভের একচল্লিশ একচল্লিশের অপসেট মারার পর এর পয়েন্টটাকে আমি চালু করব করে সেপটাকে আমি ঠিকঠাক করে নেব বুঝতে পারলে মানে হার্ডের যে শেপটা মোটামুটি আমার একটা দরকার সেরকমই একটা করে নেবো হ্যাঁ স্প্লিট করে কেটে নিই ডিভিল মেরে নেব পয়েন্টটা চালু করে আর জয়েন করে দেবো আর এখানটা দেখে নেবো যে পাথরটা বসবে কিনা আর একটু ডাউন করতে হবে এই জায়গাটায় তো পয়েন্টটা আমি চালু করে সামান্য ওই জায়গাটা আমি ডাউন করে দিলাম এরকম তাহলে কী হলো আমার মোটামুটি এক এখানে এক দশের পাথর আরামসে বসে যাবে বুঝতে পারলে তা চলো এবার তাহলে আমাকে যেটা করতে হবে এই কলেরটাকে আমাকে কপি করব পয়েন্টটাকে চালু করে ঠিক একদম এই নিয়ারে বসাবো এখানে একটা রাখলাম আর এটাকে কপি করে এই জায়গাটা একটা রেখে মিরার করে দিলাম আর তিনটাকে গ্রুপ করে নিয়ে মোটামুটি আমার থাকা রেডি তাই তো হাইট করে দিই এবার চলো থ্রি ডিটা করা যাবে তো দেখো থ্রি ডি করার জন্য আমি এটাকে সিলেক্ট করে প্যাচ করে নেবো ফ্ল্যাটই রাখবো হ্যাঁ যে তোমরা চাও হালকা একটুখানি ডোম দিয়ে নিতে পারো এটাকে নিচের দিকে কত না হবো পয়েন্ট নাইন মতো যেহেতু আমার কোনো এক্সট্রা পিস হচ্ছে না ছেলাই পিস ফেলাই পিস এটাকে পয়েন্ট এইট মতো উপর দিকে পয়েন্ট পয়েন্ট সেভেন মতো আমি উপরে তুলে দিলাম হালকা স্টেপিং দিয়ে দিলাম ঠিক আছে এবার দেখো মেন কাজ এবার শুরু হবে চলে যাবো আমি এখান থেকে ফোন ভিয়ে আর এখানে একটা রিংয়ের সাইজ নিতে হবে আমাকে তো রিংয়ের সাইজ এখানে মনে হচ্ছে আমার রাকা আছে হ্যাঁ এই যে এই দেখো রিংয়ের সাইজ আমার রাকা আছে এটা তেরো নম্বর রিং সাইজ হিসেবে আমি করে রেখেছি আর একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি এই দেখো ষোলো সত্তর মানে তেরো নম্বর আমি রিং সাইজ হিসেবে এটাকে জিনিসটাকে করে রেখেছি বুঝতে পারলে আচ্ছা টপ ভি হয়ে গেলাম যাওয়ার পর থাকাটা আমার কীরকম আছে এরকম ঘুরে আছে তাই তো এরকম তো এইরকম ঘুরিয়ে নিয়ে আমার এটা যেহেতু সেন্টার লাইন এখান থেকে বার করে নেবো ঠিক এরকম জায়গায় রাখবো ফন্ট ভিয়ে যাব আর এটাকে সিধে উপর দিকে ঠিক এরকম জায়গায় তুলে নেব নেওয়ার পর এইখান থেকে মোটামুটি এটা পয়েন্ট সেভেন মতো আর উপর দিকে তুলে দিলাম দেওয়ার পর এটাকে রোটেট নেব এখানটার ইন ধরে সামান্য এটাকে এরকমভাবে আমি অ্যাঙ্গেলটা ঘুরিয়ে নিলাম ঠিক এরকম রাখি হ্যাঁ বোঝা গেল জিনিসটা ঠিক কীরকম হলো পইসান আচ্ছা এবার যেটা করতে হবে এটাকে একবার মিরার করে দেখে নেব হ্যাঁ যে কি কীরকম কী আসছে আর একটু বাইরের দিকে যেতে চাইছে বুঝলে আমি সামান্য একটু এটাকে বাইরের দিকে বার করে নিয়ে চলে গেলাম যাওয়ার পর এটাকে মিরর করে নেব ওকে এই যে গ্যাপটা পড়ছে এই গ্যাপটা মোটামুটি একটু আমি রাখবো ওকে চলো ফোন হয়ে যাব যাওয়ার পর একটা লাইন নেব এক চল্লিশের মতো নিচে দিকে আমি এর থিকনেস রাখলাম এটাকে আমি ডিলিট করে দিই করটাকে চালু করতে হবে এদিকে আমি রাখবো মোটামুটি দু এম এম মতো আর উপর দিকে যতখানি পাবে আমি ওটাকে অ্যাডজাস্টমেন্ট করে দেবো বুঝলো জিনিসটা চলো কার্বে যাবো যাওয়ার পর এখান থেকে আর্স নেবো এখানে ইন টু ইন ধরবো আর কার্বটাকে এরকমভাবে ড্রয়িং করে নেবো ঠিক আছে এখানে আরেকটা লাইন নিতে হবে বুঝলে এটাকেও আমি দু এম এম নি দু পয়েন্ট ফাইভের নি হ্যাঁ নেওয়ার পর ওকে বোঝা গেল জিনিসটা ঠিক কীরকম পয়সা নেই এলো দেখো এবার এইখানে কিন্তু কাজ শেষ নয় এই কার্ডটাকে আমি করে নেবো রিভিল একটু কম দিয়ে মোটামুটি সাত দিয়ে রিভিল করলাম হ্যাঁ করার পর এবার দেখো মেন কাজটা এবার শুরু হবে পয়েন্টটাকে চালু করবো মুভ করবো এটা তোমরা এখানটা একটুখানি ভালোভাবে ধ্যান দিয়ে দেখবে ঠিক আছে আমি পয়েন্টটা ধরলাম মুভ করলাম ঠিক কোনখানটা বলো তো এইখানটায় গিয়ে দেখতে হবে এ দেখো বুঝতে পারছে কোন জায়গাটা এলো আমার পয়েন্টটা বুঝে আছে জিনিসটা ঠিক কোন জায়গাটা এলো পয়েন্টটা ওকে চলো তাহলে সেম আমাকে পয়েন্টগুলোকে বাইরের দিকে বার করে নিতে হবে বাইরের দিকে আমি এরকম বার করে নিলাম এটাকেও সামান্য একটু বার করে নেবো এটাকেও একটু উপর দিকে তুলে নেবো এটাকেও সামান্য একটু বার করে নেব ঠিক আছে নেওয়ার পর এটাকে রিভিল করে নেবো সাত আছে আর একটু কমিয়ে নেবো পাঁচ দিয়ে ওকে যাতে আমার কার্বের মানে এটাকে করতে সুবিধা হয় কার্বের কন্ট্রোলটাকে করতে সুবিধা হয় বুঝে গেলো দেখো এবার এইখান থেকে সামান্য আমাকে একটু ভিতর দিকে এরকম ভরতে হবে মানে তিলকতলা ডান্ডির যে শেপটা হয় আমাকে সেই জিনিসটাকে ঠিকঠাক মতো মোটামুটিভাবে একটা আনতে হবে বুঝে গেল দাঁড়ো এই দুটোকে জয়েন করে একবার ডিবিল মারি তাহলে কার্বের শেপটা আমার ঠিক পাওয়া যাবে এটা একটু বাড়াতে হবে পাঁচ আছে এটাকে সাত নয় করে নিয়ে হ্যাঁ নয় করে নিয়ে পয়েন্টটা পয়েন্টটাকে চালু করবো ঠিক আছে তো আমার মনে হচ্ছে এই থাকাটাকে আমাকে আটটু সামান্য বড্ড উঁচু হয়ে আছে তো একটু সামান্য আমি এরকম অ্যাঙ্গেলটা ঘুরিয়ে নিলাম নেওয়ার পর এই জায়গাটাকে সামান্য আমি আটটু উপর দিকে তুলে নিলাম ঠিক এরকম জায়গায় রাখলাম ঠিক আছে রাখার পর পয়েন্টটাকে আমি আবার ইন্ডে রাখবো এবার দেখো এখানে একটা জিনিস তোমাদের বোঝার ব্যাপার আছে সেটা কি যেন এই যে আমি যে পিসটা করেছি এই যে কার্ডটা দেখতে হচ্ছে এই যে লাইনটা এই লাইনটাকে তুমি যখন এই কার্ভটা ড্রয়িং করবে এই লাইনটা সিঁদে রাখার চেষ্টা করতে হবে যেমন দেখো ঠিক এই জায়গাটায় এই দেখো এই যে লাইনটা সোজা হলো তো এইবার তারপর থেকে তোমরা এটাকে জেরাম ইচ্ছা সেফ দিতে পারো কোনো অসুবিধা নেই এটা ভিতর দিকে যাক তোমরা না এখান থেকে এটাকে যেমন ইচ্ছা বা সেফ দিতে পারো এটা একটু বাইরের দিকে যেতে চাইছি একটু ধরে করে নেবে হ্যাঁ এই শেপটাকে মোটামুটি আমি ঠিক রাখলাম বুঝতে পারলে এটাকে আমি রিভিল করে নেবো একবার ওকে দেখো আমার বাইরের আমি এটা পেয়ে গেলাম কার্ডটা এবার ভিতরেটা নিতে হবে কীরকমভাবে দেখো ইন্টারেপ কার্ড নেবো হ্যাঁ ঠিক এখান থেকে আমি শুরু করবো ঠিক কার্বের উপর দিয়ে আমি নিয়ে গেলাম ঠিক আছে এতটা আমি নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পর এইখান থেকে সামান্য উপর দিকে উঠ তুলে দেবো ঠিক এরকম জায়গায় ওকে আবার এটাকে করে নেবো রিবিল নয় দিয়ে রিবিলটা করলাম পয়েন্টটাকে চালু করব এখানেও সেম ব্যাপার এই যে এই যে দাগটা আছে এই দাগটা সোজাসুজি আমাকে কার্ভটা রাখতে হবে এই দাগটার ওকে তাহলে এইখানটা আমার টাচ হয়ে গেল এখানটায় সামান্য আমি একটুখানি এরকম নামিয়ে দিলাম ঠিক আমার রিং সাইজের এতে আইডিতে দেখো আমি এখানে দুটো কার্ভ পেয়ে গেলাম তো ওকে এবার তাহলে এই কার্ভ আর এই কার্ভ যে দুটো পেলাম তাহলে আমার কী করতে হবে এখানটা একটুখানি বাড়াতে হবে বুঝলে এখানটা সামান্য একটুখানি ভিতর দিকে ঢুকে গেছে এটাকে মানে সরু থেকে মোটা হয়ে যেত জিনিসটা এখানটা একটুখানি মানে ঢুকো মতো লাগছে এটাকে আমি সামান্য বাড়িয়ে নিলাম দেখো এই যে প্রসেসটা তোমাদের দেখাচ্ছি তোমরা এই জিনিসটাকে ফলো করে কিন্তু আরও এক্সপেরিমেন্ট করবে তাহলে তোমাদের কাছে কিন্তু জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে ওকে আমি তোমাদের খালি শুধুমাত্র শর্টকাটে খুব তাড়াতাড়ির মধ্যে আমি তোমাদের বোঝানোর জন্য জিনিসটাকে দেখাচ্ছি দেখো আমাকে এবার কী করতে হবে এইখানে আমার যেহেতু আইডি পেয়ে গেছি আমি তো এখানে আর একটা জিনিস তোমাদের বোঝানোর ব্যাপার আছে সেটা কি রিংটার মধ্যে আমার যেটা ছিল সেটা হলো আমার এইখানটায় হার্ড শেপের গোচের ছিল যত নিচের দিকে নেবেছে তত রাউন্ডেড হয়ে গেছে ওকে তাহলে আমাকে কী করতে হবে একটা সার্কেল নিতে হবে টু পয়েন্টটা চালু করে নেবো ঠিক এইখানটার ইন ধরবো রাইট ভিউ চলে যাবো যাওয়ার পর ঠিক এই নিচে দিকে আমি এই যে নিচের দিকটায় বুঝতে পারলে এই দেখো আমার আইডির মধ্যে আমি নিয়ে নিলাম তাই তো তো এইখানটা যদি আমি দেখতে এক চল্লিশ আছে এত সরু হলো হবে না তাহলে আমায় কী করতে হবে আমাকে যেটা করতে হবে এর একটা এরিয়া সেন্টার বার করে নেবো একটা লাইন নেব এর পয়েন্ট থেকে বোথ সাইড করে মোটামুটি এটা টু পয়েন্ট ফাইভ ডিভাইডেড বাই টু মানে আড়াই এম এর মতো আমি এটাকে লম্বা রাখবো রাখবো ঠিক আছে ওয়ান ডি স্কেল নিয়ে কিংবা এখান থেকে আমি জিনিসটাকে ঠিক এই বাড়িয়ে নেবো ঠিক এরকম ওকে নিচে দিকে আমার একটা রেল আমি পেয়ে গেলাম তাই তো এবার দেখো এই যে রেলটা পেলাম এইটাকে আমি ট্রান্সফর্মার যাব টু পয়েন্ট নেবো ঠিক আছে ইন টু ইন কপি করব এখানে কপি ইয়েস আছে ঠিক আছে এই যে এইখানটার যে কড আছে কডটা ধরবো আর এইখানের পারপার্টি পারপার্টিকুলারটা আমাকে চালু করতে হবে ঠিক এই জায়গাটায় ধরছে বুঝলে এই জায়গাটা একটা রাখবো আর এখান থেকে এইখানে একটা আমি রাখবো ঠিক আছে রাখার পর এইবার পয়সানটা আমি দেখব যে কী আসছে কীরকম দেখো এখান থেকে আরেকটা জিনিস করতে হবে সেটা কী বলো তো এখান থেকে আমাকে ডুপ্লিকেট এজ খুলতে হবে এইটার মানে কেটে গেছে না ঠিক আছে এটা অসুবিধা নেই এটাকে আমি এক কাজ করে জয়েন করে রিভিল করে নেব একটুখানি বা বাইরে করে নিলাম বুঝলে এটা কেটে গেছে কখন তাড় মধ্যে বুঝতে পারেনি এইখানের ডুপ্লিকেট এজ নেব আর এটাকে জয়েন করে এটাকেও রিভিল করে নেবো ঠিক আছে এই দুটোকে জয়েন করে নিলাম নেওয়ার পর এই থাকাটাকে আমি না লক করে নেব ওকে এবার দেখো এই কার্ভ আর এই যে কার্ভ দুটো কার্ভকে সিলেক্ট করবো সুইপটু করবো কোনখান থেকে সর্বপ্রথম এই নিচে থেকে শুরু করি হ্যাঁ নিচেরটা সিলেক্ট করবো তারপরে এইটাকে সিলেক্ট করব এ দেখো নিচে দিকে আমার ডান্ডিটা হয়ে গেল তো ঠিক আছে আচ্ছা তার আগে আমাকে এই কালারটাকে চেঞ্জ করে দিই যাতে তোমাদের চোখে পড়ে ভালো হবে এ দেখো আইডির মধ্যেই হচ্ছে আচ্ছা এবার একটা যেটা করতে হবে আবার এই দুটো কার্বেস সিলেক্ট করবো সুইটু নেবো এইখানের কার্ভেস সিলেক্ট করব আর এই উপরের কার্ভটাকে সিলেক্ট করব হ্যাঁ দেখো বুঝতে পারলে জিনিসটা দেখো মিলে গেল ক্লিয়ার হলো তোমাদের কাছে জিনিসটা ওকে কেমন লাগলো আমাকে কিন্তু জানাও ঠিক আছে এই জায়গাটা আমাকে একটুখানি এটাকে ঠিক করতে হবে বুঝলে এখানে সেপটাকে না একটুখানি আমাকে ঠিক করে নিতে হবে এখানটা বড্ড হয়ে গেছে এগুলো কী জানো তো এগুলো কিছুটা দুবাই স্টাইলের কাজ বুঝলে যে যারা যারা আমাকে দুবাই স্টাইলের কাজের কথা বলেছিল এই সব কাজগুলো দেখো তোমাদের আইডিয়া এসে যাবে ঠিক আছে যে দুবাই স্টাইলের দুবাইয়ের কীরকম কী কাজ হয় না হয় এরকম ধরনের কাজ সব জায়গাতেই হয় শুধু দুবাই বলে নয় সবাই দুবাইয়ের এটাই বেশি পছন্দ করে বলে তাই এটাকে সুইফটি করলাম এইটাকে নিলাম আর এইটাকে নিয়ে এরকম ওকে দেখো মিলে গেল তো সবটা আমার ক্লিয়ার তোমাদের কাছে জিনিসটা তো এইখানে তো কাজ শেষ করলে হবে না আমার কি করতে হবে আমাকে একদিকে জালি কাটতে হবে তার জন্য আমাকে এই সার্ফেসটাকে সলিড করতে হবে ওকে তো সলিড করার জন্য আমি কি করব সার্ফেসটাকে মুভ করে বাইরে বার করে নেব হলো এক্সপ্লোর করে নিলাম ক্লিয়ার একদিকেটা ডিলিট করে দেবো হলো ডুপ্লিকেট এজ নেবো নিচে নিচেকারটাও বার করবো আর এই সাইডেরটাও আর এইখানেরটাও বার করে নেবো সার্ফেস দুটোকে ডিলিট করে দেবো ক্লিয়ার এইখানের কার্ভগুলোকে জয়েন করব এটাকেও জয়েন করব চারটে কার্ভকে সিলেক্ট করে না রিভিল করে নেবো একটু বেশি দিয়ে কেন আমি চাই না যে কার্ভটা এখানে আমার বেশি ব্যান্ড খাক হলো হওয়ার পর এটাকে কি করবো বলো তো সুইপ টু করে আমি এখান থেকে সুইপ টু করে নেব এ দেখো বুঝতে পারলে জিনিসটা কী হলো আচ্ছা এবার এখানে আর একটা ব্যাপার আছে সেন্টার থেকে একটা লাইন নিলাম লাইনটাকে আমি সোজা করে নিলাম এরকমভাবে একটু সামান্য আমি এরকম নামিয়ে নিলাম ঠিক আছে তো দেখো এইখানটা একটুখানি বাড়িয়ে রাখলে আমি আগে মিরার করে দেখবো যে আমার এখানটা মিলছে না কি মিলছে না যদি মিলে যায় তো খুব ভালো কথা দেখো মিলছে না দেখছি মুখটা ফাঁকা হয়ে আছে তো তার জন্য আমার কী করতে হবে এখান থেকে এক্সটেন সার্ভিস করবো এটাকে পয়েন্ট টুয়ের কোনটা বাড়লো এখানে কোনো একটা কার্ভের মনে হচ্ছে একটু প্রবলেম আছে বুঝলে এখানে কার্ডাকে আমাকে একটু দেখতে হবে যে ঠিকঠাক বসেছে তো কেন বাইরের দিকে এক্সটেন্ড করলে বাইরের দিকে বেড়ে যাচ্ছে মানে কোনো একটা হয়তো পয়েন্ট ফয়েন্ট এদিক ওদিক হয়ে আছে কি তাহলে কী প্রবলেমটা হলো আর একবার সুইফ করি এগুলো একটু ধরে করবে ওকে এখান থেকে আর একবার দেখবো হ্যাঁ করলাম হ্যাঁ এটা ঠিক বেড়েছে দেখো এক্সটেন্ড একটুখানি করে বাড়িয়ে নিলাম তো নেওয়ার পর আমি আরও একটা সার্ফেস বানাবো এরকম সার্ফেসটাকে নিচে দিকে নামাবো কেন করছি বলো তো এটা যাতে আমার মেলে ভালো হবে বুঝতে পারলে অর্ধেকটাকে আমি কেটে নিলাম নিয়ে ডিলিট করে দিলাম এইবার এটাকে যদি আমি মিরার করি এরকম মিলে গেছে ঠিক আছে মুখটা মিলে গেল একদম ক্লিয়ার তোমাদের কাছে জিনিসটা আচ্ছা এইবার দেখো এই দুটো সার্ফেসকে আমি যদি এখন জয়েন্ট করে ভেতর দিকে অফসেট সার্ফেস মারি আমার কত দরকার পয়েন্ট ফাইভ যেহেতু আমার কোনো স্টোন কিছু বসছে না তো পয়েন্ট ফাইভে আমি এন্টার করে দিলাম দেখো এই পয়সা আমার আসছে নিচের দিকটা বেড়ে যাচ্ছে বুঝতে পারছে জিনিসটা কীরকম হচ্ছে তো আমি এখান থেকে কী করব তো একটা উপায় আছে সেটা কি দেখবে দেখো এখানে যে কার্ভটা আছে সরি এখান থেকে ডুপ্লিকেট এজার একটা বার করে নেবো এই দুটো কার্ভকে আমি জয়েন করে নেবো উপরেরটা ঠিক আছে নিচের দিকেরও কার্ভ বার করে নেবো নিয়ে আমি কী করবো জয়েন করে নেবো হলো আমার সরি দাঁড়াও সারফেসটাকে সার্ফেসটাকে লক করে দিই তাহলে তোমাদেরও বুঝতে সুবিধা হবে বুঝলে এ দেখো লক করে দিলাম এই যে কার যে কার্ডটা পেয়েছি এটাকে অফসেট করবো ভিতর দিকে এখানে দুটো কার্ভ আছে এটাকে অফসেট করবো ভিতর দিকে কত দরকার আমার পয়েন্ট ফাইভের ক্লিয়ার জিনিসটা নিচের দিকে আমার একটা কার্ড চলে এলো এটাকেও আমি জয়েন্ট করে নেবো জয়েন্ট জয়েন্ট হচ্ছে না তার মানে এখানে মনে হচ্ছে কোথাও ফাঁকা হয় দেখো দেখেছ এইগুলো হচ্ছে দেখে করার ব্যাপার আছে বুঝতে পারলে এখানে কার্ভটাকে আগে ডিলিট করে দেবো এইখানেরও কার্ভটাকে ডিলিট করে দেবো দেওয়ার পর ডুপ্লিকেট এজ নেবো এইটা আর এইটা কেন বলো তো এটা আর হয়েছিলো বলতে পারবে সেটা হলো আগে যে সার্ভিসটা করেছিলাম না সেটা তো নিয়েছিল তো এটা জয়েন্ট হয়ে গেছে সেটা তো একটুখানি বাইরের দিকে বেড়েছিল এটাকে পয়েন্ট ফাইভের আমি ভিতর দিকে অপশান মেনে নিলাম বুঝতে পারছি জিনিসটা কীরকম হলো হওয়ার পর আমি কি করব আনলক করে নেবো নেওয়ার পর এই এই যে নিচের দিকে যে কার্ভটা পেয়েছি না যে নিচের দিকে এখানটা একটুখানি সামান্য ছুঁচলো হয়ে আছে তা আমি কী করব তো একটা সার্কেল নেবো টু পয়েন্ট করে নেবো দাঁড়াও সার্কেল টু পয়েন্ট ইন টু ইনডে আমি একটা সার্কেল ড্রয়িং করলাম আর পয়েন্টটাকে চা ধরে আমি সামান্য এটাকে শেপে নিয়ে নিলাম ঠিক আছে নেওয়ার পর আবার এখান থেকে সুইপ টু করব কিংবা সুইপ ওয়ান করলে হবে দেখো সুইপ ওয়ান করলাম এইখানের এইখানের কার্ভটাকে ধরবো বাইরের দিকে আর এই ভিতরের কার্ভটাকে ধরবো আর এই ভিতরের কার্ভটাকে ধরবো ধরে আমি এন্টার মেরে নিলাম বুঝতে পারছো জিনিসটা আমার সলিড করার জন্য কিন্তু একদম রেডি হয়ে যাচ্ছে দেখো সব কিছু রেডি হয়ে যাচ্ছে ঠিক আছে আমি ভিতরের কার্ভগুলো সব ডিলিট করে দিলাম দেওয়ার পর আবার এখান থেকে আমি নেব ডুপ্লিকেট এজ তো দেখো তোমাদের ভিডিওটা কেমন লাগছে কিন্তু প্লিজ আমাকে অবশ্যই তোমরা জানাবে ওকে এটাকে করে নেব প্যাচ আর এটাকে ট্রিম করে ভিতরের অংশটাকে কেটে নিলাম হলো আবার নিচেরটাকে সিলেক্ট করে রেখে করে নেব প্যাচ আর এটাকে ট্রিম করে ভিতরের অংশটা কেটে নেবো নেওয়ার পর টোটালটাকে সিলেক্ট করে জয়েন করে একবার দেখবো নেকেটেজ আছে কি না নো নেকেটেজ মানে পিস আমার একদম ওকে ওকে দেখো সলিড হয়ে গেল তোমার পিসটা ভিতরে পুরো ফাঁকা হয়ে গেলো এখানে আমার জালি বার করতে হবে সেই জন্য আমাকে এত কিছু করা ঠিক আছে এই দেখো দেখো সব মিলে আছে সব দিক থেকে কোনো অসুবিধা নেই তো ঠিক আছে এইখানটা যে সামান্য বেরিয়ে আছে এখানটায় কার্বের জন্য এটার জন্য কোনো অসুবিধা হবে না বোঝা গেল তো এইখানটা যদি আমি দেখো বুঝতে পারছি আমার জিনিসটা কী আসছে চলো এবার তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হলো এইখানে আমাকে জালি বার করতে হবে তাই তো তো জালি বার করার জন্য আমাকে কী করতে হবে এইখান থেকে আমি সারপেসটাকে খুলে নেবো বাইরেরটাকে খুলে নিয়ে মুভ করে আবার বাইরের দিকে সেম বার করে নিয়ে চলে গেলাম যাওয়ার পরে এই কার্ভটাকে আমি করে নেব সি আর ক্রিয়েট ইউভি কার্ব ঠিক আছে এ দেখো এখানে কার্ভটা দুটো এলো তার মানে হচ্ছে এখানে একটা প্রবলেম হবে সেটা কি জানো আমি যে এখানে এক্সটেন্ড করে যে বাড়িয়েছিলাম না মনে আছে এখানটা আমি এক্সটেন্ড করে একটুখানি বাইরে ছিলাম যার কারণে দেখো আমার এই যে দাগটা দেখতে হচ্ছে দাগটা এসেছে এখানে আর একটা উপায় আছে সেটা হলো ডুপ্লিকেট এজ বার করে নেওয়া চারিদিক থেকে আমি ডুপ্লিকেট এজ বার করে নিলাম শার্ট পেসটাকে ডিলিট মেরে দেবো দেওয়ার পর সুইপ টু করে নেবো হ্যাঁ টু এইটা এইটা সিলেক্ট করলাম টু করলাম এইটার সঙ্গে এইটা হলো এইবার দেখো ঠিকঠাক আসবে এটাকে আমি নেব এখানে দাগটা আসছে তো ওই জন্য আসছে অসুবিধা নেই এটাকে আমি রিভিল করে নিই একবার হ্যাঁ এটাকেও রিভিল করে নিই নিয়ে এটাকে সুইট টু করে নিই প্রসেসটা বুঝতে পারছো তোমরা কিছু দেখো এরকম একটা সার্ফেস পেয়ে যাবে এখান থেকে করে নেবে ক্রিয়েটিভি কার্ভ দেখো এইবার আমার বক্সটা একদম ওকে এলো ওকে এসে গেছে টপ ভিউ চলে যাব ঠিক আছে এখানে একটা ব্যাপার আছে হিস্ট্রিটাকে আমি বন্ধ করবো আগে সবার প্রথম এখান থেকে একটা আমি লাইন নেব হ্যাঁ এরকম লাইন নিলাম আর এইখানের মিডিলটাকে চালু করে রেখে মিডিল টু মিডিলে একটা আমি লাইন নিলাম হলো দেখো ঠিক বাইরে রাখে এই এই যে কার্ডটা নিলাম না এটাকে ফ্লো অ্যালং সার্ফেস করো ফ্লো অ্যালং সার্ফেস এখানে প্লেন করো ইন টু ইন কপি করো সার্ফেসকে সিলেক্ট করো দেখো এই যে এই যে কার্ডটা যে কিরম অ্যাঙ্গেলে পড়েছে আমার এরকম অ্যাঙ্গেলে কিন্তু দরকার তাহলে আমাকে কী করতে হবে কন্ট্রোল জেড মেরে দেবো দেওয়ার পর বক্সটাকে সিলেক্ট করে রেখে অফসেট করব কত এটা মোটামুটি আমি এক এম এম ছেড়ে দিয়ে এক এম পর থেকে আমি এখান থেকে একটা লাইন নিলাম বোথ সাইড করে নিলাম এরকমভাবে লাইনটাকে অফসেট মারব পয়েন্ট সেভেনের হলো আবার এখান থেকে এক এম এম আবার পয়েন্ট সেভেন বুঝে যাচ্ছে এটাকে আমি সিলেক্ট করব এইটাকে সিলেক্ট করব করার পর কপি করবো ইন টু ইন্ড আবার ইন্ড আবার এখানটার ইন্ড এখানটার 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 হলো এবার এইখানে যে জালিটা আসছে না এটা আমি একবার দেখব বুঝল যে সমান সমান আসছে না বেশি আসছে বেশি আসছে তার মানে আমার কী করতে পারো তো এইটাকে আমি একটু সামান্য এরকমভাবে অ্যাডজাস্টমেন্ট করে নিলাম ক্লিয়ার আচ্ছা এই লাইনটাকে আমি আবার অফসেট করব বোথ সাইড করে পয়েন্ট ফোরের মানে পয়েন্ট এইটের আমি অফসেট মারলাম ঠিক আছে এই দুটো কার্ভ পেয়ে গেলাম আচ্ছা যাওয়ার পর এইখানের কার্ভগুলোকে আমি কি করব লট করব লট হলো আমি দেখো তোমাদের এক একটা পার্টে বা ভালোভাবে পুরো ভেঙে বোঝাচ্ছি বুঝলে তো আমি আশা করলাম তোমরা ভিডিওটা শেষ অবধি দেখবে আর কীরকম কী আইডিয়া পাচ্ছ না পাচ্ছ সেটা আমাকে কিন্তু কমেন্টে তোমরা জানাবে এটা কিন্তু তোমাদের কাছে আমার আশা রইলো যে অন্তত তোমরা জানাবে ঠিক আছে তো সেই জন্য আমি এক একটা স্টেপ তোমাদের পুরো ভেঙে ভেঙে বুঝিয়ে দিচ্ছি যাতে তোমাদের কোনো পরবর্তীকালে যেন তোমাদের কোনো অসুবিধা না হয় ওকে এই সারফেসগুলোকে আমি সিলেক্ট করবো এটা কী করছি বলো এটাকে বাড়িয়ে নেব পয়েন্ট ওটা ছিল পয়েন্ট ফাইভে তার মানে এটা আমি দেবো পয়েন্ট এক এম এম মানে পয়েন্ট ফাইভ টোটাল আমার হবে এক এম এম ওকে টোটাল আমার এক এম এম হয়ে গেলো এইটাকেও আমি একটু বেশি করে বাড়িয়ে নিয়ে ডিলিট করে দিলাম দেখো এবার এই যে পলি সার্ভিসগুলো পেলাম এই পলি সার্ভেসগুলোকে আমি সিলেক্ট করব বুলিয়ান ডিফেন্স এইটার সঙ্গে করে নেব বিছখান থেকে কেটে গেলো সবকটা পলি সার্ফেসকে আমি এরকমভাবে ধরলাম সব কটাকে গ্রুপ করে নিলাম ওকে নেওয়ার পর কি করব নেওয়ার পর এইখানের যে কার্ভটা আছে এই কার্ভটাকেও আমি এরকম একটা সার্ফেস বানাবো আমার দরকার নেই অতটা বুঝলে তো এইটাকে আমি ভিতর দিকে দাঁড়াও এটা ভুল হলো ভিতরেরটা নিতে হবে আমাকে এই যে ভিতরেরটা যেটা এক এম এম ছেড়েছিলাম মনে আছে সেইটাকে নিতে হবে বুঝলে আমি বাইরেরটা ধরে ফেলেছি হওয়ার পর এই যেটাকে গ্রুপ করেছিলাম সেইগুলোকে বুলিয়ান ডিফেন্স মেনে নেবো এই সারফেসটা দিয়ে দেখো বাইরেরগুলো ডিলিট হয়ে গেল তো ক্লিয়ার তোমাদের কাছে জিনিসটা এবার দেখো এইখানে জিনিসটাকে বোঝার আছে কীরকম এই যে পলি সারফেসগুলো পেলে এটাকে আওয়ার করতে হবে ফ্লো অ্যালং সারফেস ফ্লো ফ্লো অ্যালং সারফেস প্লেন করতে হবে ইন টু ইন কপি করতে হবে আর সারপেসকে সিলেক্ট করিয়ে দিতে হবে দেখো উঠে গেল আমার জালি এটার কিন্তু আমার জালি কাটা হবে বুঝলো তো এবার এটাকে যদি আমি মুভ করে কাজে নিয়ে যাই মুভ এটা কত কুড়ি এম এম তাই তো এ দেখো কাজে চলে এলো ঠিক আছে তো ডিজাইনে যেটা ছিল এরকম গায়ে জালি কাটা ছিল তো ডিজাইনে গ্রুপ হাইট তোমাদের এর আগে শর্ট ভিডিও তো তোমাদের দেখিয়ে দিয়েছি তো এখানে জালিটা কাটা ছিল তাহলে এবার আমাকে কী করতে হলো তো এই পলিশার না আমি এটা কপি করব ভালো যেটা মানে যেটা কাটাকুটি কিছু নেই সেটাকে আমি আলাদা রেখে হাইট করে দেবো তোমরাও এটা করতে পারো এবার দেখো এই পলিসারফেসটাকে সিলেক্ট করবো তার আগে আমাকে এই কালারটাকে চেঞ্জ করে দিয়ে যাতে তোমাদের চোখ একটু ভালোভাবে জিনিসটা পড়ে বুলিয়ান ডিফেন্স এইগুলোর সাথে একটুখানি টাইম দাও যতখানি ও কাটার সময় নিচ্ছে হ্যাঁ হয়ে গেছে এটাকে আমি যদি এখন হাইট করে দিই দেখো আমার কাজে জালি বেরিয়ে গেল বুঝতে পারলে রিংয়ের গায়ে যে জালিটা ছিল দেখেছিল তো দেখো জালিটা বেরিয়ে গেলো একদম একদম ওকে হয়ে গেল আমার কাজ ঠিক আছে আমি কি করব এইখানটাকে একটা ব্যাপার আছে এবার দেখো যদি এটা জালি না হতো একটুখানি ভালো করে বুঝবে তোমরা যদি এটা জালি না হতো তাহলে কিন্তু আমাকে এটা সলিড রাখতে হতো ঠিক আছে এবার এইখানটা যেহেতু খালি আছে তো যদি আমি পুরো রিংটা এরকমভাবে খালি রেখে দিই নিচের দিকটাও কিন্তু কাজ বেরোনো অসম্ভব ব্যাপার তাহলে আমি কী করতে হবে এই যে ওপরের অংশটাকে ক্যাপ করে আমি বুঝিয়ে নেব বুঝতে পারলে এইখানের ওপর থেকে খালি থাকুক এইখানের ওপর থেকে এটা খালি থাকুক অসুবিধা নেই কিন্তু এর নিচেটা আমাকে সলিড করতে হলো তাতে আংটি যা ওয়েট দাঁড়াবে দাঁড়াবে ক্লিয়ার তো তোমাদের জিনিসটা ব্যাপারটা একদম ভালোভাবে বুঝিয়ে দিল এটাকে ধরবো আর এটাকে ধরে আগে লক করবো বাদ বাকিটাকে আমি গ্রুপ করে হাইট করে দিই উল্টোপাল্টা ধরে কথা কত তো রোটেট করে নেব এইটাকে একদম এইদিকে ঘুরিয়ে নিলাম ওকে দেখো রিং আমার রেডি হয়ে গেল তো একদম পুরো ক্লিয়ার তোমাদের কাছে জিনিসটা আশা করি তোমাদেরকে আমি খুব ভালোভাবে ব্যাপারটা মানে ভেঙে ভেঙে বোঝাতে পারলাম দেখো একদম ওকে ঠিক আছে আর এই সাপোর্টটা দেওয়ার জন্য এখান থেকে একটা করে পাইপ মেরে দিলেই হবে ওকে আর পাথরটাও তাহলে বসানোর কোনো দেখানোর প্রয়োজন পড়লো না মেন জিনিসটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি আশা করছি তোমরা অনেকটা আইডিয়া পেয়ে গেলো তো তো চলো তাহলে এই ভিডিওটা এই অবধি রাখলাম আর ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানিয়ে যেও আর একটি লাইক এবং সাবস্ক্রাইব কিন্তু করতে তোমরা ভুলো না ওটা কিন্তু অবশ্যই করে যেও ওকে আর কেউ যদি আমাকে পার্সোনালি হেল্প করতে চাও সুপার থ্যাংকসের অপশান আমার অলরেডি চ্যানেলের মধ্যে চালু আছে তোমরা প্লিজ এসে সেখান থেকে একটু হেল্প করতে পারো ওকে তো চলো নেক্সট ভিডিও আবার একটা রিকোয়েস্ট আছে আমার ফেসবুক ফ্রেন্ডেরই সেই ভিডিওটার উপরে আমি তোমাদের জন্য ভিডিও আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসছি তো খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে চলো আজকের মতো ভালো থেকো সবাই